এদেশে সাকিব থাকলে এতক্ষণে 3-5 উইকেট পড়ে যেত অভাব কখনো পূরণই হবে না তো সাকিব থাকলে হয়তো অন্যরকম হতে পারত তাদের উইকেটও পাচ্ছি না তাদের ভালো কোনো ব্যাটিংও পাচ্ছি না তাহলে এটা কেমন ধরে খেলা হয় আসলে বাংলাদেশ নার্ভাস থাকার মূল উদ্দেশ্য হচ্ছে যখন একজন দল সিনিয়র খেলোয়াড় না থাকে জর্জি এবং স্টাফসের মেইডেন টেস্ট 100 জর্জির নামের পাশে 141 আনবিটেন অথচ তিনি 6 রানের সময় প্যাভিলিয়নে ফিরতে পারতেন মাহিদুল অঙ্কন কিপার বাম পাশে আসলে যে ক্যাচটা তিনি পেয়েছেন ধরতে পারেননি জাজ করতে পারেননি বাংলাদেশের আজকে বেশ কয়েকটা ক্যাচ মিস হয়েছে বা ক্যাচটা আসলে যেখানে গিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা হয় আগে ছিল বা পেছনে ছিল এই জায়গাটাতে জাজ করতে পারেনি বাংলাদেশের ক্যাপ্টেন কোচ গত এক দেড় মাসে নানা সময় বলেছে যে বাংলাদেশ ফিল্ডিংয়ে ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করছে মিরপুর টেস্টের আগেও নাজমুল শান্ত একই কথা বলেছেন যে ফিল্ডিংয়ে তো বাংলাদেশ খারাপ না ব্যাটিং বোলিংয়ে আসলে উন্নতি করতে হবে অথচ মিরপুর টেস্ট চট্টগ্রাম সবখানে দেখছি বাংলাদেশের ফিল্ডিং বিশেষ করে ক্যাচিংয়ে বেশ দুর্বলতা সাকিবকে কতটা মিস করেছে চট্টগ্রাম টেস্টে ফিল্ডিং বোলিং কতটুকু আসলে দুশ্চিন্তার দিন শেষে কি বলছে হেড কোচ ফিল সিমন্স এক্সেলেন্ট ব্যাটিং উইকেট অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্নড And I think that the bowlers toiled and bowled well. Few missed chances. It could have been different. It could be 4, could be 5. But, you know, it's a difficult day. Tiger, the spin guru, Mustaq Ahmedের উপর অনেক কিছু নির্ভর করছে কারণ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে স্পিনাররা কেমন বোলিং করে সেটার উপরেই কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করছে কারণ প্রথম দিন শেষে বাংলাদেশের হেড কোচ সিমন্স বলেছেন দ্বিতীয় দিনে টার্গেট থাকবে বোলাররা যেন দুর্দান্তভাবে কামব্যাক করে বিশেষ করে স্পিনাররা তাইজুল ভালো বোলিং করছে ঢাকাতে 8 উইকেট তুলে নিয়েছে চট্টগ্রামে অলরেডি 2 উইকেট তাইজুলই নিয়েছে মিরাজ ভালো বোলিং করছে না মিরাজকে কতটা আসলে শান দিতে পারে কতটা আসলে টিপস দিয়ে পোক্ত করতে পারে দ্বিতীয় দিনের জন্য তৃতীয় দিনের জন্য স্পিন গুরু আসলে কি ক্লাসটা নেয় সেটাই আসলে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় দিনের আগে অর্থাৎ চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের টার্গেট হলো তৃতীয় দিনের সকালে প্রথম সেশনে যেন দুর্দান্ত কামব্যাক করতে পারে বাংলাদেশের বোলাররা সাইফুল রূপক একাত্তর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম